হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আবার একটা ডেমো লেকচার নিয়ে এসেছি আমার পেইড ক্লাসে যে লেকচারগুলো চলছে সেগুলোরই একটা একটা করে ডেমো তোমাদেরকে আমি দিই এটা দিই তার কারণ তোমাদের বুঝতে সুবিধা হয় যে পেইড ক্লাসে এনসিআরটি হাইলাইট সিরিজ কিভাবে চলছে এটা দেখে তোমরা এটুকু ক্লিয়ার করতে পারো যে ম্যাম ঠিক কিভাবে ওখানে পড়ায় তারপর যদি তোমাদের মনে হয় অ্যাডমিশন নেবে তাহলে ডেফিনেটলি অ্যাডমিশন তো নিতেই পারো কারণ তুমি জানো যে আমার অ্যাডমিশনের সমস্ত প্রসেস আমি কন্টিনিউয়াস ডেসক্রিপশন বক্সে বলতে থাকি ফার্স্ট প্রিন্ট কমেন্টে বলতে থাকি আর হোয়াটসঅ্যাপ করতে পারো তুমি কোথায় হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে এই নাম্বারে যেখানে তুমি অনলি রুপিস থাউজেন্ডে সমস্ত কিছু নিটের মাটিরিয়ালস পেতে পারো লেকচার এনসিআরটি হাইলাইট সিরিজ সব পেতে পারো তো তোমার যদি কোনো কোয়ারি থাকে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে এবং সবটা জেনে নিতে পারো আর তোমাদের অনেকের কনফিউশন রয়েছে যে কত টাকা লাগবে লাগবে জাস্ট রুপিস থাউজেন্ড ঠিক আছে ওকে তাহলে আজকে আমরা শুরু করি পার্ট এইট মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সের যেখানে আমরা মূলত পড়ব ট্রান্সক্রিপশন রেপ্লিকেশন আমরা অলরেডি পড়ে ফেলেছি আমরা ডিএনএ রেপ্লিকেশান সম্পর্কে সব জেনে ফেলেছি এবার শুরু করব ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন কথাটা তুমি দেখো এখানে ইংলিশে কেমন করে দিয়েছে ট্রান্স লিখে একটা গ্যাপ দিয়ে ক্রিপশন লিখেছে এরকম কিন্তু ট্রান্সক্রিপশন হয় না এটা বাংলা বইয়ের ভুল ট্রান্সক্রিপশন কথাটা হচ্ছে এইভাবে আসছে যেটা তোমাকে আমি দেখাতে পাচ্ছি এইখানটা এই যে ট্রান্সক্রিপশন দেখছো ট্রান্সক্রিপশন এইভাবে হয় এইভাবে কিন্তু হয় না যাই হোক ঠিক আছে সেটা ব্যাপার না সেটা আমরা ম্যানেজ করে নেবো এবার নেক্সট যেটা আমরা ট্রান্সক্রিপশন শুরু করব প্রথমেই আমাকে তুমি বলো ট্রান্সক্রিপশন মানে কি ট্রান্সক্রিপশন মানে খুব সোজা অলরেডি আমরা সেন্ট্রাল ডগমাতে পড়েছি যে ডিএনএ থেকে যখন আরেকটা ডিএনএ তৈরি হয় মানে ডিএনএ তার নিজের বাচ্চা দিল একটা ডিএনএ একটা ডিএনএ তৈরি করলো সেই প্রসেসকে আমরা জানি বল আমরা বলি রেপ্লিকেশন এবং ডিএনএ যে শুধু নিজের বাচ্চা ডিএনএ তৈরি করতে পারে তা কিন্তু না ডিএনএ তৈরি করতে পারে আর তো ডিএনএ যখন আর এনএ তৈরি করে সেই প্রসেসটাকে আমরা বলি ট্রান্স ট্রান্সক্রিপশন তাহলে ডিএনএ থেকে আর এনএ তৈরি হওয়াকে বলে ট্রান্সক্রিপশন খুব সোজা জিনিস ট্রান্সক্রিপশন সেলের কোথায় হয় ম্যাম দেখো রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন এই দুটোই হয় নিউক্লিয়াসে কিন্তু কোন নিউক্লিয়াসে আমাদের মতন যারা ইউক্যারিওটিক জীব তাদের নিউক্লিয়াস কারণ তুমি তো জানো নিশ্চয়ই যে প্রোকারিওটিকের তো নিউক্লিয়াসই থাকে না তো প্রোকারিওটিকের নিউক্লিয়াস না থাকলে ওদের ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ ট্রান্সক্রিপশন কোথায় হয় ডেফিনেটলি সাইটোপ্লাজমে ওদের তো নিউক্লিয়াসে নেই আর আমাদের সবার নিউক্লিয়াস রয়েছে তো আমাদের ডিএনএ রেপ্লিকেশনও হয় কোথায় নিউক্লিয়াসে আর ট্রান্সক্রিপশানও হয় নিউক্লিয়াসে ঠিক আছে চলো এবার দেখি এনসিআরটি কী বলছে তো এনসিআরটি বলছে দ্য প্রসেস অফ কপিং জেনেটিক ইনফরমেশন ফ্রম ওয়ান স্ট্র্যান্ড অফ দ্য ডিএনএ ইন্টু আর এনএ ইস স্টান অ্যাজ ট্রান্সক্রিপশন ডিএনএর একটি তন্তু থেকে জিনগত বার্তা আর এন এতে প্রতিলিপিকরণ প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে হাও আনলাইক ইন দ্য প্রসেস অফ রেপ্লিকেশন উইচ ওয়ান্স সেট ইন দ্য টোটাল ডিএনএ অফ অ্যান অর্গানিজম গেটস ডুপ্লিকেটেড ইন ট্রান্সক্রিপশন অনলি আ সেগমেন্ট অফ ডিএনএ অ্যান্ড অনলি ওয়ান অফ দ্য স্ট্র্যান্ডস ইজ কপিড ইন টু আর এ এই যে পয়েন্টটা বললাম এটা অসম্ভব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আমি এটা একদম একে ভালো করে বুঝিয়ে দিচ্ছি বাংলায় বলছে যে তবে প্রতিলিপিকরণ প্রক্রিয়াটি একবার শুরু হলে জীবের সম্পূর্ণ ডিএনএর দ্বিতীয়করণ ঘটে যেখানে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কেবলমাত্র ডিএনএর একটি খণ্ড এবং দুটি তন্তুর মধ্যে কেবলমাত্র একটি তন্তু থেকে আর গঠিত হয় আমরা রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশনের ফারাক এখান থেকে বুঝতে পারছি কি করে বুঝতে পারছি তার জন্য আমাদের আঁকতে হবে তো ধরো এটা রয়েছে আমার ডিএনএ তুমি জানো যে ডিএনএতে দুটো তন্ত্র থাকে দুটো স্ট্র্যান্ড থাকে আমি তাই এঁকেছি এবারে ধরো রেপ্লিকেশন হবে তো রেপ্লিকেশন করে এই ডিএনএটা একটা বাচ্চা ডিএনএ যখন তৈরি করছে তো সেই ডিএনএটা তুমি জানো যে এক্স্যাক্ট কিরকম হবে এই মা ডিএনএটার মতন পেরেন্ট মতন হবে এটা যদি হয় তাহলে এটাকে আমরা বলবো ডটার ডিএনএ তো বাচ্চা ডিএনএটা মা মতন হবে একজাক্ট হবে ঠিক আছে তো এখানে এই পুরো ডিএনএটা সম্পূর্ণ ডিএনএটাই আমরা দেখলাম রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ ঘটলো সম্পূর্ণ ডিএনএটার প্রতিলিপিকরণ ঘটলো এবং শুধু তাই না সম্পূর্ণ ডিএনএটার দুটো স্ট্র্যান্ড বা দুটো তন্ত্রই কিন্তু প্রতিলিপিকরণে অংশ নিল তবে হ্যাঁ এখানে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হয় তাই আমাদের দুটো আঁকাই ভালো একটা ডিএনএ থেকে দুটো ডটার ডিএনএ তৈরি হয় ফাইন কোনো অসুবিধা নেই তাহলে রেপ্লিকেশন হয়ে কি হয় রেপ্লিকেশন হয়ে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএর বাচ্চা তৈরি হয় এবং সেই দুটো বাচ্চাকে সম্পূর্ণভাবে মায়ের মতন দেখতে মা ডিএনএর মতন দেখতে এবং মা ডিএনএটা যে গোটা ডিএনএটা তুমি এখানে দেখতে পাচ্ছ এই গোটা ডিএনএটাই কিন্তু রেপ্লিকেট হলো এরকম না যে একটা ডিএনএ পার্টিকুলার একটা পার্ট রেপ্লিকেট হলো আরেকটা পার্ট রেপ্লিকেট হলো তা কিন্তু না সম্পূর্ণ ডিএনএ এখানে রেপ্লিকেট হলো ঠিক আছে এবার অনেক সময় তোমরা এখানে কনফিউজ হয়ে যাও যে ম্যাম রেপ্লিকেশনে আপনি বলেছিলেন যে এক একটা পার্ট করে রেপ্লিকেট হয় মানে অরিজিন পার্টটা রেপ্লিকেট হয় তাহলে সেটা কি একটা একটা পার্ট করে রেপ্লিকেট হয় কিন্তু আলটিমেটলি গোটা ডিএনএটাই রেপ্লিকেট হয় কারণ যেহেতু রেপ্লিকেশন প্রসেসটাতে অনেক এনার্জির দরকার ছিল তাই জন্য সম্পূর্ণ ডিএনএ একবারে রেপ্লিকেট হচ্ছিল না টুকরো 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 করে হচ্ছিল কিন্তু আলটিমেটলি কিন্তু টুকরো টুকরো করে রেপ্লিকেট হয়ে গোটা ডিএনএটাই রেপ্লিকেট হচ্ছিল এটা এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট ডিএনএর দুটো স্ট্র্যান্ড বা দুটো তন্ত্রই কিন্তু এই রেপ্লিকেশানে অংশ নিয়েছিল এবং তুমি জানো যে দুটো স্ট্র্যান্ডই দুটো বাচ্চা ডিএনএ তৈরি করতে হেল্প করেছিল এবার আর যখন তৈরি হবে মানে যখন ট্রান্সক্রিপশন হবে তখন এর সাথে কিছু ডিফারেন্স রয়েছে কী কী ডিফারেন্স প্রথম কথা হচ্ছে যে একটা ডিএনএর সম্পূর্ণ পার্ট কিন্তু আর এন এ তৈরি করে না কি বললাম একটা ডিএনএর সম্পূর্ণ পার্ট আর এনএ তৈরি করে না খুব ভালো করে বোঝো ধরো এখানটায় আঁকছি ধরো এটা একটা ডিএনএ সাপোজ এটা একটা ডিএনএ ঠিক আছে সাপোজ এটা একটা ডিএনএ তো দুটো স্ট্র্যান্ড তুমি দেখতে পাচ্ছ এটা একটা স্ট্র্যান্ড আছে ডিএনএ এটা একটা স্ট্যান্ড আছে এবার এই ডিএনএটাতে এরকম 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 বিভিন্ন ভাগ তুমি ওকে ভাগ করে দাও তো একটা ডিএনএর মধ্যে সব পার্টি কি কোনো না কোনো জিন তা কিন্তু না একটা ডিএনএর সব পার্টি কিন্তু জিন না সাপোজ এখানে এই যে দুটো আমি দেখালাম সাপোজ এই দুটোই জিন বাকি বাকিগুলো জিন না তো কি হবে এই যে ধরোটাকে আমি এক নম্বর বললাম এই এক নম্বর থেকে একটা আর তৈরি হবে এই এক নম্বর থেকে একটা আর এন তৈরি হবে এই এক নম্বর থেকে যে একটা ছোট্ট আর এন তৈরি হলো আর তুমি জানো আর এন কিন্তু একটাই স্ট্র্যান্ড থাকে একটাই তন্ত্র থাকে তো এই যে আর এনে একটা তৈরি হলো এটাকে তুমি বলছো ট্রান্সক্রিপশন তাহলে গোটা ডিএনএটা আর এন তৈরি করলো না বোঝা গেল এই কানসেপ্টগুলো খুব দরকার এই ছোট্ট ছোট্ট কনসেপ্ট থেকে নিট পুরো প্রশ্ন আসে তাহলে একটা গোটা ডিএনএ কিন্তু আর এনে তৈরি করলো না একটা ডিএনএর একটা ক্ষুদ্র পার্ট একটা ছোট্ট পার্ট এই আর এনে তৈরি করলো তুমি এখানে দেখতেই পাচ্ছ তেমনি এই যে আরেকটা সেকেন্ড পার্ট রয়েছে সেও আর তৈরি করবে আলাদা একটা আর্েন এও একটা আলাদা আর এনে তৈরি করলো তাহলে একটা ডিএনএ থেকে তুমি অলরেডি দেখতে পাচ্ছ যে দুটো ছোট ছোট আর এনে তৈরি হয়ে গেছে ওয়ান যেটা সেটা একটা আর্েন এ তৈরি করলো টু যেটা সেটা একটা আর তৈরি করলো এই ওয়ান টু এগুলো কি কারণ একটা জিন সবসময় ট্রান্সক্রিপশন করে এবং আর এন তৈরি করে জিন ছাড়াও ডিএনএ তে আরও অনেক পার্ট থাকে তুমি দেখতেই পাচ্ছ ওই সাদা খুপড়ি 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 পার্টগুলো আছে সেইগুলো কিন্তু জিন না ডিএনএ মানে শুধুই থাকে জিন থাকবে তা কিন্তু না তো সেইগুলো কি সেইগুলোকে আমরা বলি জাঙ্ক ডিএনএ তোমরা বলো না জাঙ্ক ফুড জাঙ্ক ফুড মানে কি যেই ফুডের আদপেও কোনো ফুড ভ্যালু নেই ফুচকা চুড়মুর বিরিয়ানির আমাদের শরীরে কোনো প্রয়োজন নেই আমরা টেস্টের জন্য খাই সেগুলো জাঙ্ক ফুড তেমনি এইগুলো হচ্ছে জাঙ্ক ডিএনএ যেগুলো কিন্তু কোনো আর এনএ তৈরিতে লাগে না তাই তাদেরকে আমরা জাঙ্ক বলি যাদের অ্যাকচুয়ালি কোনো কাজ নেই ঠিক মতন আর এনে এ তৈরি করছে না তারা জাঙ্ক কিন্তু যেই পার্টগুলো জিন মানে জাঙ্ক নয় তারা আর এনএ তৈরি করে এবং সেটাকেই বলে ট্রান্সক্রিপশন তাহলে তুমি এটুকু বুঝলে যে একটা পার্ট ডিএনএর একটা পার্ট কিন্তু ট্রান্সক্রিপশন করে কিন্তু রেপ্লিকেশনে গোটা ডিএনএ রেপ্লিকেট করেছিল সেকেন্ড আরেকটা এখানে তোমাকে ভালো করে বুঝতে হবে ডিএনএ যে দুটো স্ট্র্যান্ড তুমি দেখেছো সেই দুটো স্ট্র্যান্ড বা দুটো তন্ত্রই রেপ্লিকেশনে অংশগ্রহণ করেছিল কিন্তু মজাটা হচ্ছে তোমাকে এবার এখানে আমি আরএনএ দেখাই আরএনএ না আগে আমি ডিএনএরই একটা এরকম দুটো স্ট্র্যান্ড রাখি ধরো এটা একটা ডিএনএ এটা একটা ডিএনএ দুটো স্ট্র্যান্ড তো এটা একটা ডিএনএ তো ডিএনএর দুটো স্ট্র্যান্ড কীরকম হয় এটা এদিকে ফাইভ ড্যাশ হলে এদিকে থ্রি ড্যাশ হয় আর এদিকে থ্রি ড্যাশ হলে এদিকে ফাইভ ড্যাশ হয় এগুলো তো সব আমি আগের লেকচারে বুঝিয়ে দিয়েছি এই যে জিনিসটা হলো এই দুটো স্ট্র্যান্ড রেপ্লিকেশানে দুজনেই অংশগ্রহণ করেছিল এবং দুজনেই রেপ্লিকেট করেছিল কিন্তু ট্রান্সক্রিপশান দুজনে করবে না এর মধ্যে একটি মাত্র স্ট্র্যান্ড ট্রান্সক্রিপশন করবে মাত্র স্ট্র্যান্ড ট্রান্স ট্রান্সক্রিপশান করবে কোনটা করবে কোনটা করবে এই স্ট্র্যান্ডটা করবে যেটা আর কি না থ্রি ড্যাশ টু ফাইভ ড্যাশ থ্রি ড্যাশ টু ফাইভ ড্যাশ অভিমুখে যে স্ট্র্যান্ডটা তুমি দেখছো এই ডিরেকশানে যে স্ট্র্যান্ডটা তুমি দেখছো এই স্ট্র্যান্ডটা শুধুমাত্র ট্রান্সক্রিপশন করে এই উপরের স্ট্র্যান্ডটা কিন্তু ট্রান্সক্রিপশন করে না এটাও একটা বড় তফাত ডিএনএর সাথে মানে রেপ্লিকেশনের সাথে ট্রান্সক্রিপশনের বোঝা গেল সময় নিয়ে বোঝালাম কারণ এটা না বুঝলে ট্রান্সক্রিপশন বুঝবে না এগোনো যাক আচ্ছা এবার বলা হচ্ছে ট্রান্সক্রিপশনের ইউনিট ট্রান্সক্রিপশনের ইউনিট বা ট্রান্সক্রিপশনের একক মানে ট্রান্সক্রিপশন যে হয় ডিএনএর একটা পার্ট যে ট্রান্সক্রিপশন করে সেটা কী কী নিয়ে তৈরি সেটা বেসিক্যালি তিনটে জিনিস নিয়ে তৈরি হয় একটাকে বলে প্রোমোটার একটাকে বলে স্ট্রাকচারাল জিন বা গাঠনিক জিন আরেকটা হচ্ছে টার্মিনেটার বা সমাপ্তি অঞ্চল তুমি দেখো এখানে ছবিতে তুমি দেখতে পাচ্ছ এই একটা পার্ট যেটা একটা ট্রান্সক্রিপশন ইউনিট বা ট্রান্সক্রিপশানের একক মাঝে রয়েছে স্ট্রাকচারাল জিন এই পুরোটা স্ট্রাকচারাল জিন যতটুকু আমি দেখাচ্ছি পুরোটা স্ট্রাকচারাল জিন স্ট্রাকচারাল জিন মানে স্ট্রাকচারাল জিন মানে কিছু না গাঠনিক জিন মানে হচ্ছে কিছু না এটা হচ্ছে আর এনে তৈরি করবে এই পার্টটুকু আর এনে তৈরি করবে শুধুমাত্র এই পার্টটুকু আর এনে তৈরি করে তাই একে আমরা স্ট্রাকচারাল জিন বলি মানে কি এটা কিছু একটা স্ট্রাকচার দেয় গঠন করে কি গঠন করে আর এনে গঠন করে আর এর এই দিকে রয়েছে প্রোমোটার এদিকে রয়েছে টার্মিনেটার তাই এখানে বলেছে সমাপ্তি অঞ্চল হচ্ছে টার্মিনেটারের বাংলা প্রোমোটারের কোনো বাংলা নেই আর মাঝখানে থাকছে গাঠনিক জিন বা স্ট্রাকচারাল জিন এবারে এই থ্রি ফাইভ ফাইভ থ্রি এ ব্যাপারগুলো আমরা দেখছি এগোচ্ছি তো কি বলছে द टू स्ट्रैंड अफ द डी एन ए इन द स्ट्रक्चरल जीन अफ आर ट्रांसक्रिप्शन यूनिट तो दूटो स्ट्रैंड र since the two strands have opposite polarity and the dna-dependent rna polymerase also catalyzed the polymerization in only one direction that is 5' to 3' the strand that has the polarity 3' to 5' acts as a template and is also referred to as template strand the other strand which has the polarity 5' to 3' and the sequence same as rna is displaced during transcription স্ট্রেঞ্জলি দিস স্ট্র্যান্ড ইজ রেফার টু অ্যাজ কোডিং স্ট্র্যান্ড কিচ্ছু মনে বুঝলে না সব বোঝাচ্ছি এখানে বলেছে যে যেহেতু ডিএনএর দুটি তন্তু পরস্পর বিপরীতমুখী হয় সেটা তো আমরা জানি একটা তন্তু ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম তো আরেকটা তন্তু থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম মানে এটা এদিকে তিন তো এদিকে পাঁচ এদিকে পাঁচ তো এদিকে তিন তার মানে এরা বিপরীতমুখী হলো এতে কোনো ডাউট নেই তো এখানে এই ট্রান্সক্রিপশন করার জন্য যে প্রধান এনজাইমটা রয়েছে বাজারে তার নাম আর পলিমারেস আমরা যখন ডিএনএ রেপ্লিকেশন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে কোন এনজাইম ডিএনএ রেপ্লিকেশন করে যে এনজাইম ডিএনএ রেপ্লিকেশন করে তার নাম ডিএনএ পলিমারেস আর যে এনজাইম আর এন তৈরি করে মানে ট্রান্সক্রিপশন করে তাকে বলে দাও আর এন এ দুটোই ও ডিএনএ থেকে ডিএনএ করতো বলে ডিএনএ পলিমারেজ এ ডিএনএ থেকে আর করে বলে আর পলিমারেস ঠিক আছে ওখানে আমরা বলেছিলাম ওই ডিএনএ পলিমারেসকে যে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেস বা ডিএনএ নির্ভর ডিএনএ পলিমারেস কেন একটা ডিএনএর ওপর ডিপেন্ড করে ও আরেকটা ডিএনএ তৈরি করে এখানে আমরা কি বলছি ডিএনএ নির্ভর আর এনএ পলিমারেস বা ডিএনএ ডিপেন্ডেন্ট আর এনএ পলিমারেস কেন ও একটা ডিএনএর ওপর ডিপেন্ড করে আর এনএ তৈরি করে বোঝা গেল তো এখানে বলছে যে যেহেতু ডিএনএর দুটি তন্তু পরস্পর বিপরীতমুখী হয় এবং ডিএনএ নির্ভর ডিএনএ পলিমার এজো কেবলমাত্র একই অভিমুখে নিউক্লিও টাইডের পলিমার গঠনে অনুঘটকের কাজ করে অর্থাৎ ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম অভিমুখে তাই ডিএনএর যে তন্তুটি ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম অভিমুখে থাকে সেটি টেমপ্লেট হিসেবে কাজ করে এবং এই তন্তুটিকে টেমপ্লেট তন্তু বলে আচ্ছা মোস্ট্রব এখানে আবার ভুল বলেছে আমি দেখছি সেটা তো তুমি এখানে দুটো স্ট্র্যান্ড দেখছো থ্রি টু ফাইভ ফাইভ টু থ্রি এখানে কী বললো পলিমারেজ দাঁড়াও আমি এখানে পলিমারেসকে আনি এখানে পলিমারেজ এসছে এই পলিমারেজকে আমরা কী বলছি এটাকে আমরা বলছি আর এ পলিমারেজ আর এন এ পল লিখলাম আর এনএ পল মানে আর এ পলিমারেজ এনজাইম ও কে করবে আর এ তৈরি করবে আর এন এ তৈরি কীভাবে হয় সবসময় ফাইভ টু থ্রি প্রাইম এইভাবে আর এন এরা এগোতে থাকে এবার তুমি বলো তোমার আর এনে যদি এরকম হয় তোমার আর যদি এরকম হয় যেটার না এই দিকটা ফাইভ এই দিকটা তিন কারণ এইভাবে একমাত্র ডিরেকশন যে আর এনে পলিমারেস আর এনে তৈরি করতে পারে আর এনএ পলিমারেজ কীভাবে আর এনে তৈরি করে এই ফাইভ প্রাইম টু থ্রি সব সবসময় দেখবে এইভাবে তৈরি করে তাহলে তাহলে তোমার এইখানে তাহলে তোমার এইখানে ফাইভ প্রাইম তৈরি হতে হবে আর এইখানে থ্রি প্রাইম থাকতে হবে তাহলে আর এন এটা কীরকম হবে আর এন এটা এরকম হবে কেন এরকম বললাম আমি কেন এরকম হলো কারণ আর এন এ শুরু হচ্ছে পাই ফাইভ প্রাইম দিক দিয়ে দেখো ফাইভ থেকে শুরু হচ্ছে স্টার্ট হচ্ছে ফাইভ থেকে তাহলে নিশ্চয়ই এই থ্রির উল্টো দিকেই ওকে শুরু হতে হবে কারণ এখানে তো অপোজিট পোলারিটি বিপরীত বিপরীতমুখী হয় আমরা জানি তাহলে যেহেতু এখানে তিন নম্বর আছে এর যেহেতু ডিএনএ এটা থ্রি প্রাইম তাহলে আর এর এটা ফাইভ প্রাইম এই দিকে হবে তাহলে আর এর এটা এরকমভাবে তৈরি হবে ঠিক আছে ওকে এবং এরমভাবে যদি তৈরি হয় এরমভাবে যদি তৈরি হয় তাহলে এই যে ব্লু কালারের এই যে ব্লু কালারের ডিএনএর স্ট্র্যান্ডটা বা তন্ত্রটা একে আমরা বলবো টেমপ্লেট স্ট্র্যান্ড টেমপ্লেটের বাংলা তোমাদেরকে আমি রেপ্লিকেশন পড়ানোর সময়ও বলেছিলাম টেমপ্লেটের বাংলা মানে ছাঁচ তো এটা হচ্ছে ছাঁচ কিসের ছাঁচ আর এনে তৈরি ছাঁচ কারণ একে দেখে দেখে আর এনে তৈরি হবে এর যা সিকোয়েন্স রয়েছে এ টি জি সি এ সি সি জি সি জি যা আছে সেই অনুযায়ী কমপ্লিমেন্টারি বা পরিপূরকভাবে আর এনে তৈরি হবে কমপ্লিমেন্টারি বা পরিপূরক নিশ্চয়ই বলতে পার মানে বুঝতে পারছো কি বলছি যারা বুঝতে পারছো না তার মানে তারা আগের লেকচারগুলো শোনো নি তো আগেরগুলো শুনে নিলে তুমি বুঝতে পারবে যে এর উল্টো দিকে টি হয় যে এর উল্টো দিকে সি হয় সেই ব্যাপারটা তো তার মানে এই ব্লু ডিএনএটা যেটা এখানে থ্রি দিয়ে শুরু হয়েছে আর ফাইভে শেষ হয়েছে সেটা হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড বা ছাঁচ বোঝা গেল এবার মজার কথা হচ্ছে যে একটা আর যখন তৈরি হয় তার একটা সিকোয়েন্স থাকে সাপোজ সাপোজ এটা তোমার আর এন তৈরি হয়েছে তুমি তো জানো আর এনের একটাই স্ট্র্যান্ড থাকে একটাই তন্ত্র এবং সেটা কি হয়েছে ফাইভ থেকে থ্রি এটা একটা আমি আর এন গেছি ধরে নাও এটা এম আর এন এ আর এন তিন রকমের হয় আমরা পড়বো আপাতত এটা ধরে নাও এম আর তো এর যে সিকোয়েন্স হয়েছে সেটা আমরা আঁকি সেটা ধরো হয়েছে এ তুমি জানো আর এন টি থাকে না তার বদলে কি থাকে ইউ ইউরাসেল থাকে তো আমরা টি লিখবো না এখানে এ ইউ সি সি জি এ ইউ এ জি সি জি জি এ ইউ ধরো এটা ওর একটা সিকোয়েন্স আর এর একটা সিকোয়েন্স এটাকে কি বলে আর এন এর সিকোয়েন্স এবার এ আর এটা থেকে ইন ফিউচার যখন তোমরা ট্রান্সলেশন পড়বে তখন দেখবে প্রোটিন তৈরি হয়েছে এই এম আর এ কিন্তু প্রোটিন তৈরি করে এবং সেই প্রসেসকে ট্রান্সলেশন বলে তো যখন একটা প্রোটিন তৈরি হয় একটা প্রোটিন কী দিয়ে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয় তোমরা পড়েছ বায়োমোলিকিউসে তো একটা প্রোটিনের মধ্যে কি থাকে অনেক অসংখ্য অ্যামাইনো অ্যাসিড থাকে যেগুলো দিয়ে একটা প্রোটিন তৈরি হয় এবার একটা অ্যামাইনো অ্যাসিড এ এ মানে কি অ্যামাইনো অ্যাসিড একটা একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এরকম তিনটে নিউক্লিওটাইট থেকে তাহলে এ ইউসি এটা একটা কি একে কি বলে একে বলে কোডন যেগুলো আমরা সব পরে পড়বো তিনটে নিউক্লিওটাইডকে আমরা একসাথে বলি কোডন তো এই এসি একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে সিজিএ দু নম্বর অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে ট্রান্সলেশনের সময় ইউএজি কি করবে তিন নম্বর অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে সিজিজি চার নম্বর অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে এইভাবে অ্যামাইনো অ্যাসিড লম্বা হয়ে তৈরি হতে থাকবে এবং যেটা আলটিমেটলি এটা প্রোটিন তৈরি করবে যাই হোক সেগুলো আমরা পরে পড়বো কিন্তু এইটুকু কথা তোমাদের এখানে বলার প্রয়োজন আছে কেন তো এই অ্যামাইনো অ্যাসিড তৈরি করাকে আমরা কী বলি কোট করা এই টার্মগুলো প্লিজ শেখো না এত কিন্তু নিটটা হবে না এমআরএনএ থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হওয়াকে আমরা বলি কোট করা কোট করা এবং সেই জন্যই এই তিনটে তিনটে নিউক্লিওটাইডকে আমরা কোডন নাম দিই এক একটা কোডন একটা কোডনে কি আছে তিনটে নিউক্লিওটাইড আছে তো এই এমআরএনএটা যে ডিএনএ স্ট্র্যান্ড থেকে তৈরি হয়েছিল মানে ব্লু কালারের ডিএনএ স্ট্র্যান্ডটা তোমার তাকে বলতে ইচ্ছা করবে কোডিং স্ট্র্যান্ড কেন তোমার তাকে কোডিং স্ট্র্যান্ড কেন বলতে ইচ্ছা করবে কারণ তার থেকেই এমআরএন তৈরি হয়েছে এবং এমআরএনএলি অ্যাসিড কোড করে তো তোমার এই ব্লু ডিএনএটাকে ব্লু স্ট্র্যান্ডটাকে তোমার কোডিং স্ট্র্যান্ড বলতে ইচ্ছা হবে কিন্তু মজার ব্যাপার কি জানো তো এটাকে তুমি কোডিং স্ট্র্যান্ড বলতে পারো না এটার উল্টো নাম এটার নাম হচ্ছে নন কোডিং স্ট্র্যান্ড বোঝো এটাকে আমরা বলি নন কোডিং স্ট্র্যান্ড সত্যি কথা এর থেকে এমআরএনএ তৈরি হলো এবং এমআরএনএমআইন অ্যামাইনোসিড কোড করলো কিন্তু একে আমরা বললাম নন কোডিং স্ট্র্যান্ড আর যে উল্টো দিকের সবুজ স্ট্র্যান্ডটা রয়েছে যে কিন্তু এমআরএনএ তৈরি করেনি দেখো তাকে বলছি কোডিং স্ট্র্যান্ড এই জায়গাটা তোমাদের খুব কনফিউশন হয় তোমরা গুলিয়ে ফেলো পরীক্ষা গিয়ে ভুল করো তোমরা ভাবো কোডিং স্ট্র্যান্ড মানে ও আর এনে তৈরি করবে আর নন কোডিং স্ট্যান্ড মানে ও আর তৈরি করবে না তা কিন্তু না ঠিক উল্টো যে আর এন তৈরি করছে তাকে তুমি টেমপ্লেট স্ট্র্যান্ডের সাথে সাথে বলতে পারছো নন কোডিং স্ট্র্যান্ড আর যে আর এন তৈরি করছে না উল্টে সে ক্রেডিট পেয়ে যাচ্ছে কোডিং স্ট্র্যান্ড প্রথম কথা হচ্ছে এটা মাথায় রাখো এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কেন কেন আমরা এরকম বিচারিতা করছি কেন এরকম আমরা নাম দিয়েছি তার একটা কারণ আছে সেটার কারণটা দেখাতে গেলে এখানটায় দেখাই ধরো এখানে তোমার কাছে একটা ডিএনএ আছে ডিএনএটা কীরকম রয়েছে ফাইভ প্রাইম এ সি জি জি টি সি টি এ এটা ডিএনএর একটা স্ট্র্যান্ড নেক্সট স্ট্র্যান্ড আমি আঁকবো টি সি 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 এ জি এ টি জি এটা আরেকটা স্ট্র্যান্ড আঁকলাম ডিএনএর ভালো কথা এটুকু সবাই বুঝতে পেরেছো ডিএনএর দুটো স্ট্র্যান্ড আমি আঁকলাম কোন স্ট্র্যান্ডটা আর তৈরি করবে এইটা তো এটা আর এন এ কীরমভাবে তৈরি করবে চলো আর এনে একে আঁকি আর এনে তুমি জানো কি অভিমুখে হবে ফাইভ থেকে তিন এ জি 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 ইউ টি এর বদলে ইউ সি ইউ এ সি ঠিক আছে এই হলো তোমার আর এনে এইবার তুমি দেখো এই সিকোয়েন্সটা কার মতন দেখতে ডিএনএ এর এটার মতন দেখতে না এটার মতন দেখতে দেখো তো অবভিয়াসলি সেই এমআরএন এর সিকোয়েন্সটা এটার মতন দেখতে তুমি দেখো এ এ জি 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 আর টি আর ইউ এক তুমি জানো ডিএনএতে টি থাকে আর এন এতে ইউ থাকে সি সি টি ইউ এ এ সি সি তাহলে আর এন যেটা তৈরি হলো সেটা এক্সাক্টলি ডিএনএর ওই স্ট্র্যান্ডটার মতন দেখতে যে কিন্তু ট্রান্সক্রিপশন করেনি এটা কেন হলো যেহেতু এই কমপ্লিমেন্টারি বা পরিপূরকতা রয়েছে তার জন্য এরকম তৈরি হলো সেই জন্য আমরা ডিএনএর যে স্ট্র্যান্ডটা আর তৈরি করলো না তাকে আমরা ভালোবেসে কোডিং বললাম কেন কারণ এর সিকোয়েন্স আর আর এর সিকোয়েন্স এক্স্যাক্টলি এক এর সিকুয়েন্স এই আর আর এন এর এক্স্যাক্টলি তাই ও পেয়ে গেল ক্রেডিট ওকে আমরা বললাম কোডিং আর যে বেচারা কষ্ট করে তৈরি করলো তাকে আমরা বলছি নন কোডিং কেন কারণ এর আর এর সিকুয়েন্স আলাদা এর সিকুয়েন্স এই স্ট্যান্ডটার সিকুয়েন্স আর আর এন এর সিকোয়েন্স উল্টো তাই জন্য তুমি দেখো এখানে আমরা কি করেছি যে নীল ডিএনএটা যে নীল ডিএনএটা আর এনে তৈরি করলো তাকে আমরা বলে দিয়েছি নন কোডিং আর যে সবুজ ডিএনএটা আর তৈরি করে না তাকে আমরা বললাম কোডিং বোঝা গেল ওকে তো এটাই এখানে বলেছে চলো এবার এই জায়গাটা আমার মনে হয় আরেকবার আমরা রিডিং পড়ি এবং দেখি এখানে বাংলায় কি কী ভুলভাল বলেছে তো বলেছে যে সিন্স দা টু স্ট্র্যান্ডস হ্যাভ অপোজিট পোলারিটি অ্যান্ড দ্য ডিএনএ ডিপেন্ডেন্ট আন এ পলিমার ইস অলসো ক্যাটেলাইজ দ্য পলিমারাইজেশন ইন ওনি ওয়ান ডিরেকশন দ্যাট ইজ ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম দ্য স্ট্র্যান্ড দ্যাট হ্যাজ দ্য পোলারিটি থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম অ্যাজ টেমপ্লেট অ্যান্ড ইজ অলসো রেফার টু অ্যাজ টেম্প স্ট্র্যান্ড তাহলে এটাই বললো যে যেহেতু ডিএনএর দুটি তন্তু পরস্পর বিপরীতমুখী হয় এবং ডিএনএ নির্ভর আর এন এ পলিমারেজও কেবলমাত্র একটি অভিমুখেই নিউক্লিওটাইডের পলিমার গঠনে অনুঘটকের কাজ করে অর্থাৎ ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম অভিমুখে একটা মাত্র ডিরেকশনে ফাইভ টু থ্রি প্রাইমে আর সিনথেসিস হয় তাই ডিএনএর যে তন্তুটি তাই ডিএনএর যে তন্তুটি এই যে আবার এখানে ভুল এই এত বড় বড় ভুল লেখে এই এত বড় বড় ভুল লেখে পুরো উল্টো হবে আশা করি তোমরা বুঝতে পারছো যে কোথায় বাংলা এনসিআরটি ভুলগুলো দিয়েছে এবং কত ভুলগুলো দিয়েছে এবং এই জন্য আমি তোমাদের সময় বলি যে কেউ যদি তোমাদের না পড়ান তোমাদের পক্ষে সম্ভব না এগুলো খুঁজে বার করা অসংখ্য অজস্র ভুল তো তাহলে এটা উল্টো হবে এটাকে থ্রি করো থ্রি টু ফাইভ করো ইংলিশ বইটা সব ঠিক দেয় বাংলা সমস্ত ভুল তাহলে ডিএনএর জেতুন তুটি থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম অভিমুখে থাকে সেটি টেমপ্লেট হিসেবে কাজ করে এবং এই তন্তুটিকে টেমপ্লেট তন্তু বলে এই যে থ্রি টু ফাইভ টেমপ্লেট ঠিক আছে এবার বুঝতে পেরেছ নেক্সট বলছে দ্য আদার স্ট্র্যান্ড হুইচ হ্যাজ দ্য পোলারিটি ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম অ্যান্ড দ্য সিকোয়েন্স সেম অ্যাজ আর এন এ এক্সেপ্ট থাইমিন অ্যাট দ্য প্লেস অফ ইউরাসিল ইজ ডিসপ্লেসড ডিউরিং ট্রান্সক্রিপশন স্ট্রেঞ্জলি দিস স্ট্র্যান্ড যেটা প্রাইম প্রাইম টু থাকে মানে কোনটা এই সবুজটা এই অভিমুখে থাকে এবং এর শয্যাক্রম আর এর মতো হয় আমরা দেখেছি এই যে ফাইভ টু থ্রি এর শয্যাক্রম এটা পুরোপুরি আর এর মতো তাই তো এক্ষুনি আমরা দেখলাম শুধুমাত্র ব্যতিক্রম কি না ইউরাসিল স্থানে থাইমিন থাকে সেটা তো আমরা জানি কোথায় টি থাকে কোথায় ইউ থাকে তাহলে সেটা ট্রান্সক্রিপশন কালে স্থানচ্যুত হয় আলাদা হয়ে যায় এবং অবাক হওয়ার মতন বিষয় হলো এই যে এই তন্তুটিকে মানে এই তন্তুটা যেটা কোনো কিছুরই সংকেত বহন করে না তাকে কোডিং তন্তু বলে তাহলে কেন কোডিং কেন নন কোডিং তোমাদের একদম ক্লিয়ারলি আমি বুঝিয়ে দিয়েছি এখানে তোমাদের একটা এক্সাম্পল দিয়েছে টেম্পলেট স্ট্র্যান্ড আর নন কোডিং সরি টেম্পলেট স্ট্র্যান্ড আর কোডিং স্ট্র্যান্ড তো টেম্পলেট অবভিয়াসলি থ্রি টু ফাইভ হবে আর কোডিং হচ্ছে ফাইভ টু থ্রি হবে আর এটা হচ্ছে পরিপূরকতা বা কমপ্লিমেন্টারি তো অনেক সময় নিটে এরকম প্রশ্ন করে একটা স্ট্র্যান্ড বলে দিল তোমার ডিএনএর আরেকটা স্ট্র্যান্ড জানতে চায় বা ডিএনএর দুটো স্ট্র্যান্ড বলে দিল আর স্ট্র্যান্ড জানতে চায় তো তার জন্য তুমি কমপ্লিমেন্টারিটি যদি বুঝে থাকো তুমি জানো কার উল্টো দিকে কে হয় তাহলেই তুমি করতে পারবে ক্লিয়ার একদম নেক্সট দ্য প্রোমোটার অ্যান্ড টার্মিনেটার কে কে ইজ যে প্রোমোটার অ্যান্ড টার্মিনেটার ফ্ল্যাং দ্য স্ট্রাকচারাল জিন ইন আ ট্রান্সক্রিপশন ইউনিট

প্রোমোটার আর টার্মিনেটার কে কোন দিকে থাকে প্রোমোটার আগে থাকে টার্মিনেটার পরে থাকে মাঝখানে জিনটা আগে ক্রোমোটার পরে টার্মিনেটার যেটা আগে থাকে তাকে আমরা আপস্ট্রিম বলি ইংরেজিতে আর যেটা পরে থাকে তাকে আমরা ডাউনস্ট্রিম বলি এটা আমি ভুলে যেতাম ছোটোবেলায় যখন ছোট ছিলাম আমি ভুলে যেতাম আপ আর ডাউন তোমাদের একটা ট্রিক বলতে পারি যেটা আমি মনে রাখতাম মনে রাখবে ডাউন ডি তো ডাউন তো ডি দিয়ে শুরু হয় ডান দিকে ডান দিকে ডাউন তুমি দেখো ডান দিকে ডাউন

ডিএনএটাকে দেখো ব্লু স্ট্যান্ডটাকে দেখো তাহলে প্রোমোটার থাকছে স্ট্রাকচারাল জিনের থ্রি প্রাইম দিকে আর টার্মিনেটার থাকছে স্ট্রাকচারাল দিকের ফাইভ প্রাইম দিকে কিন্তু আমি তো এরমও বলতে পারি যে না আমি সবুজটার রেসপেক্টে বলবো সবুজটার রেসপেক্টে বললে প্রোমোটার থাকে স্ট্রাকচারাল জিনের ফাইভ প্রাইমের দিকে এবং টার্মিনেটার থাকে স্ট্রাকচারাল জিনের থ্রি প্রাইমের দিকে তুমি কোনটাকে ধরবে ঠিক কোনটার হিসেবে বলবে সব সময় সবসময় এই কোডিং স্ট্র্যান্ডের রেসপেক্টে বলতে হয় দেখো বলেছে দ্য রেফারেন্স ইজ মেড উইথ রেসপেক্ট টু দা পোলারিটি অফ কোডিং স্ট্র্যান্ড কোডিং তন্তুর মেরু প্রবণতার সাপেক্ষে উল্লেখ করা হয় সবসময় তাহলে কোডিং স্ট্র্যান্ডের রেসপেক্টে বললে তোমাকে বলতে হবে যে প্রোমোটার কোথায় থাকে ফাইভ প্রাইমের দিকে থাকে স্ট্রাকচারাল জিন আর টার্মিনেটার কোথায় থাকে থ্রি প্রাইম এন্ডের দিকে থাকে তাহলে একটি ট্রান্সক্রিপশন এককে প্রোমোটার এবং টার্মিনেটার অঞ্চলের মাঝে গাঠনিক জিনটি অবস্থান করে প্রোমোটার অঞ্চলটি গাঠনিক জিনের ফাইভ প্রাইমের দিকে আপস্ট্রিম অবস্থান করে এ ডিএনএ শয্যাক্রমটিতে আর পলিমারেজের সংযুক্তি স্থান রয়েছে এই প্রোমোটারে এই আর এন এ পলিমারেজ এসে বসে আমি যে তোমায় বললাম আর এ পলিমারেজ হচ্ছে সেই এনজাইমটা যেটা এটা তৈরি করে তো এসে কোথাও ওকে একটা বসতে দাও বসতে তো হবে তবে তো তৈরি করবে কোথায় বসবে ও আর এন এতে এসে বসবে ঠিক আছে এবং এটি ট্রান্সক্রিপশন এককে প্রমোটারের উপস্থিতি যা কোডিং তন্তু এবং টেম্পলেট তন্তুকেও সংজ্ঞায়িত করে কিছু না বলছে যে প্রোমোটার কোন দিকে রয়েছে সেটার অনুযায়ী তুমি বলতে পারো জিন না কোডিং মানে সরি স্ট্র্যান্ড না কোডিং স্ট্যান্ডের ফাইভ প্রাইমের দিকে থাকে প্রোমোটার কোডিং স্ট্যান্ডের ফাইভ প্রাইমে প্রোমোটার তো অবভিয়াসলি টেম্পলেট স্ট্যান্ডের থ্রি প্রাইমে প্রোমোটার তাই তো তাই বলেছে

ফ্ল্যাট বানায় বাড়ি বানায় তো বাড়িঘর ফ্ল্যাট বানিয়ে তুমি চেয়ার টেবিল খাট কিনে লোককে বসতে দাও তো প্রোমোটারেরও কাজ হচ্ছে এখানে আর এন এ বসতে দাও আর তুমি এখন প্রশ্ন করতে পারো ম্যাম টার্মিনেটারটা কি করে তো টার্মিনেটার বলেছে টার্মিনেটার অঞ্চলটি কোডিং তন্তুর থ্রি প্রাইমের দিকে থাকে অবভিয়াসলি কোডিং এর থ্রি প্রাইমের দিকে থাকছে ডাউনস্ট্রিম এবং এটি সাধারণত ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার প্রান্ত সীমাকে নির্দেশ করে যেই মুহূর্তে এই আর এন এ পলিমারেজ আর এন তৈরি করতে 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 টার্মিনেটারে চলে আসবে আর ট্রান্সক্রিপশন হবে না যেই মুহূর্তে টার্মিনেটারে আর এনএ পলিমারেজ এম আর তৈরি করতে করতে এখানে চলে আসবে ট্রান্সক্রিপশন বন্ধ হয়ে যাবে আর কোনো ট্রান্সক্রিপশন হবে না তো সেই জন্যই ওর নাম টার্মিনেটার এই জন্যই বাংলা একে আমরা বলেছি সমাপ্তি অঞ্চল তাহলে প্রোমোটার কাজ শুরু করে টার্মিনেটার কাজ বন্ধ করে প্রোমোটার ট্রান্সক্রিপশন হওয়া শুরু করে টার্মিনেটার ট্রান্সক্রিপশন হওয়া বন্ধ করে আশা করি বোঝাতে পারলাম এখানে একটা কনফিউশন তোমাদের হবে যে ম্যাম এটার মানে কি এই যে সেটা হচ্ছে টার্মিনেটার অঞ্চলের সাথে প্রোমোটারের স্থান পরিবর্তন হলে কোডিং তন্তু ও টেম্পলেট তন্তু সংজ্ঞাও উল্টে যেতে পারে অ্যাকচুয়ালি এটা একটু একে বোঝাতে পারলে ভালো হতো দেখি পারি না জায়গা নেই কোথাও দেখো দেখো ধরো এটা একটা ডিএনএ আছে এই ডিএনএ এটা ফাইভ এটা থ্রি এটা থ্রি এটা ফাইভ ঠিক আছে তো এইখানে আমরা জানি যে এই যে ডিএনএটা এটা হচ্ছে এমআরএনএ তৈরি করে এই স্ট্র্যান্ডটা এমআরএনএ তৈরি করে তাহলে এই ওপরের স্ট্র্যান্ডটা হচ্ছে এমআরএনএ তৈরি করে না যেটাকে আমরা কোডিং বলি তো তোমার কাছে এইখানে রয়েছে কি এটাকে কি বলে এখানে রয়েছে প্রোমোটার এইখানে রয়েছে টার্মিনেটার তাই তো মাঝখানটা হচ্ছে স্ট্রাকচারাল জিন তো আমরা দেখলাম যে এইভাবে এমআরএনএ তৈরি হয়েছে এটা ফাইভ এটা থ্রি এটা আমরা দেখলাম এবার আমরা আরেকটা জিনিস দেখব ধরো ধরো এরকম না থেকে এটা এরকম থাকলো এদিকে থ্রি এদিকে ফাইভ এদিকে ফাইভ এদিকে থ্রি ঠিক আছে এরকমও তো থাকতে পারে উল্টোও তো থাকতে পারে এবার তখন তাহলে কোন দিক থেকে কোন দিকে আর এস স্ট্যান্ড তৈরি হবে দেখো আগে আমি আঁকি এটা প্রোমোটার এটা টার্মিনেটার এরকম আঁকতে পারি এবার আর এনে কিভাবে তৈরি হবে ফাইভ থেকে থ্রি এটাও হতে পারে উল্টে দিয়েছি স্ট্র্যান্ড দুটোকে এই ঘটনাটাও হওয়া পজিবল পজিবল তো তো সেক্ষেত্রেও কিন্তু এই স্ট্র্যান্ডটা টেমপ্লেট হয়ে গেল আর এই স্ট্র্যান্ডটা হয়ে গেল কোডিং উল্টে গেল এরকম হয়ে গেল এটা একটা ঘটনা হতে পারে আরেকটা থার্ড ঘটনা হতে পারে কি হতে পারে ফাইভ থ্রি থ্রি ফাইভ আমি এখানে করলাম টার্মিনেটার এখানে করলাম প্রোমোটার উল্টে দিলাম এদিকে টার্মিনেটার করলাম এদিকে প্রোমোটার করলাম তুমি জানো যে প্রোমোটার থেকে সবসময় ট্রান্সক্রিপশন শুরু হয় প্রোমোটার সবসময় আপস্ট্রিম থাকে বলেছি না প্রোমোটার আপস্ট্রিম থাকে প্রোমোটার থেকে ট্রান্সক্রিপশন শুরু হয় তার মানে ট্রান্সক্রিপশনটা তোমাকে কীভাবে হতে হবে ট্রান্সক্রিপশনটা হবে এই ডিরেকশনে ক্রাউন প্রোমোটার থেকে শুরু হবে তাহলে এইটা হবে ফাইভ এইটা হবে তিন কেন কারণ অলওয়েজ ট্রান্সক্রিপশন ফাইভ টু থ্রি হবে ফাইভ টু থ্রি হতে হবে আর কিচ্ছু করার নেই তাহলে এরকমভাবে এমআরএনএ তৈরি হচ্ছে ফাইভ টু থ্রি তাহলে এই স্ট্র্যান্ডটা এই স্ট্র্যান্ডটা এখন তোমার টেমপ্লেট স্ট্র্যান্ড কারণ এ আর এন এ তৈরি হতে সাহায্য করছে এটা টেম্পলেট স্ট্র্যান্ড আর এই স্ট্র্যান্ডটা হচ্ছে তোমার টেম্পলেট নয় এটা হচ্ছে কোডিং স্ট্র্যান্ড যার থেকে না এবার কোডিং স্ট্র্যান্ডের রেসপেক্টে সবসময় আমরা আর টার্মিনেটারকে বলি এক্ষুনি শেখালাম সেটা তাহলে কোডিং স্ট্র্যান্ড যদি এটা হয় তাহলে কোডিং স্ট্র্যান্ডের কোন দিকে থাকে প্রোমোটার কোডিং স্ট্র্যান্ডের ফাইভ প্রাইমে থাকে প্রোমোটার আমরা দেখলাম না দেখো কোডিং স্ট্যান্ডের ফাইভ টাইমে থাকে প্রোমোটার তাই তো হচ্ছে ফাইভ প্রাইমে থাকে প্রোমোটার আর টার্মিনেটার থাকে কোডিং স্ট্যান্ডের থ্রি প্রাইমে তাই আছে থ্রি প্রাইমে কোডিং স্ট্যান্ডের থ্রি প্রাইমে টার্মিনেটার তো এগুলো এতগুলো একে ঝুঁকে তোমাদের কেন বোঝালাম তার কারণ হচ্ছে যে এরকম কোনো ব্যাপার নেই একটা ডিএনএ ক্ষেত্রে যে এই এই সব সময় আর এনে তৈরি করবে সবসময় এটা তৈরি করবে বা সব সময় এটা করবে এরম ব্যাপার নেই তোমার মাথায় এখানে কি রাখতে হবে তোমার মাথায় রাখতে হবে যে ডিএনএ যেই ডিরেকশানেই থাকুক না কেন ডিএনএ বিভিন্ন ডিরেকশানে থাকতে পারে কিন্তু ডিএনএর দুটো স্ট্র্যান্ডের মধ্যে অলওয়েস ডিএনএ এই থ্রি থেকে ফাইভ থ্রি টু ফাইভ প্রাইম যেটা এটাই অলওয়েজ টেমপ্লেট হিসেবে কাজ করবে কারণ আর কোনো উপায় নেই যেহেতু আর এন এ ফাইভ থেকে তিনের দিকে এগোয় ও পাঁচ থেকে তিনের দিকে এগোয় বলে এর তিন থেকে পাঁচ ট্রেন্ডটাকেই অলওয়েজ টেম্পলেট হিসেবে কাজ করতে হবে তুমি এটুকু মাথায় রাখবে এটুকু মাথায় রাখলে তোমাকে যাই দিক না কেন তুমি ঘুরিয়ে ফিরিয়ে আনসার করতে পারবে তুমি কনফিউজ হবে না এই যে এই জায়গায় তোমাদের কনফিউশন হয় সেটা হবে না কারণ তুমি মাথায় রাখো হ্যাঁ ডিএনএর যেটা থ্রি টু ফাইভ মানে হচ্ছে এই যে এই স্ট্র্যান্ডটা থ্রি টু ফাইভ যেটা ডিএনএ সবসময় সেটার থেকেই আর এনে হবে আর কোনো উপায় নেই আর কোনো জায়গা নেই এবার সেটা উল্টে দিক সেটা সোজা করে দিক যা খুশি করুক এটা মাথায় রাখবে আর সেকেন্ড তুমি মাথায় রাখবে যে প্রোমোটার থেকে ট্রান্সক্রিপশন সবসময় শুরু হয় এবার এটা ম্যাটার করে না যে প্রোমোটার এদিকে থাকলো নাকি প্রোমোটার উল্টো দিকে থাকলো দেখো এখানে প্রোমোটার আমি এদিকে এঁকেছি এখানে এদিকে এঁকেছি এখানে প্রোমোটার আমি এদিকে এঁকেছি তো প্রোমোটার কোথায় থাকবে ম্যাটার করে না প্রোমোটার টার্মিনেটারের জায়গা এক্সচেঞ্জ হতেই পারে এই এখানে প্রমোটার এদিকে টার্মিনেটারের দিকে এখানে প্রোমোটারের দিকে টার্মিনেটারের দিকে এখানে আবার উল্টে দিয়েছি সেটা হতেই পারে এগুলো নিয়ে কনফিউজ হন না প্রোমোটার থেকে অলওয়েজ তোমার আর তৈরি হবে আর টার্মিনেটারে গিয়ে শেষ হবে তাহলে অবভিয়াসলি টার্মিনেটারে গিয়ে শেষ হওয়া মানে থ্রি প্রাইম শেষ হয় এম আর থ্রি প্রাইম লাস্ট আর এম আর এর ফার্স্ট কি ফাইভ প্রাইম তাই প্রমোটার থেকে শুরু হবে প্রোমোটারে হবে ফাইভ প্রাইম ঠিক যেমন আমরা এঁকেছি আর টার্মিনেটারে গিয়ে শেষ হবে টার্মিনেটারে হবে থ্রি প্রাইম আর ডিএনএ স্ট্র্যান্ডটা তার উল্টো হবে তাহলে ডিএনএতে থ্রি টু ফাইভ খুব সহজ ব্যাপার কোনো কনফিউশন নেই ঠিক আছে সেই জন্যই এখানে বলেছে যে বাই সুইচিং ইটস পজিশন উইথ টার্মিনেটার ইটস মানে প্রোমোটার প্রোমোটারের পজিশন তুমি যদি টার্মিনেটারের সাথে উল্টো করে দাও সুইচ করে দাও তাহলে দ্য ডেফিনেশন অফ কোডিং অ্যান্ড টেম্পলেট স্ট্র্যান্ডস কুড বি রিভার্সড তাহলে কি হবে টার্মিনেটার অঞ্চলের সাথে প্রোমোটারের স্থান পরিবর্তন হলে কোডিং তন্তু ও টেম্পলেট তন্তু সংজ্ঞাও উল্টো হয়ে যেতে পারে ঠিক যেমন আমাদের এখানে হয়েছে আমরা প্রোমোটার আর টার্মিনেটারকে উল্টে দিয়েছি প্রোমোটার আর টার্মিনেটারকে আমরা উল্টে দিয়েছি তার ফলে কি হয়েছে প্রথমে দেখো এটা আর এটা উল্টানো তুমি দেখো এখানে এদিকে প্রোমোটার এদিকে টার্মিনেটার এখানে এদিকে টার্মিনার এখানে প্রোমোটার উল্টে দিয়েছি উল্টানোর ঠেলায় কী হয়েছে উল্টানোর ঠেলায় হয়েছে এইখানে ওপরের স্ট্যান্ডটা কোডিং ছিল এখানে ওপরের স্ট্যান্ডটা টেমপ্লেট হয়ে গেল নিচের স্ট্যান্ডটা এখানে টেমপ্লেট ছিল এখানে নিচের স্ট্র্যান্ডটা কোডিং হয়ে গেল বাস তাই বলেছে প্রোমোটার টার্মিনালকে উল্টে দাও তোমার টেম্পলেট তোমরা কিভাবে শিখবে বা কিভাবে সেটা হচ্ছে যে বাড়িতে সবসময় একটা খাতা শোনো বায়োলজি কিন্তু খাতা পেন ছাড়া হয় না একটা খাতা পেন নিয়ে বসবে তুমি আঁকবে কোথায় ফাইভ কোথায় তিন ডিএনএ এর প্রথমে দুটো স্ট্যান্ড রাখবে একদিকে পাঁচ একদিকে তিন একদিকে তিন একদিকে পাঁচ এরম আঁকবে নিয়ে সবসময় মাথায় রাখবে আমি আর এন এ তৈরি করবো কিভাবে পাঁচ থেকে তিন পাঁচ থেকে তিন তিনের দিকে এগোচ্ছে আর এন এ তিনের দিকে এগোচ্ছে তাহলে এর উল্টো দিকে আমাকে বসাতে হবে সেটা আঁকবে সেটা একে প্রমোটারকে এক একদিকে বসিয়ে দেবে প্রমোটারকে কোথায় বসাবে প্রমোটারকে সেখানে বসাবে যেখান থেকে তোমার আর এন ট্রান্সক্রিপশন শুরু হচ্ছে সেদিকে প্রমোটার বসাবে আর যেখানে শেষ হচ্ছে সেখানে টার্মিনেটর বসাবে এটুকু নিজেরা যদি খাতায় একে প্র্যাকটিস না করো এই জিনিস কোনো দিন শিখতে পারবে না কোনো দিন শিখতে পারবে না তোমাকে বিভিন্ন ডিরেকশনে খাতায় একে এটা দেখতে হবে একমাত্র তবেই তুমি শিখতে পারবে ডিএনএর দুটো স্ট্যান্ডের বিভিন্ন ডিরেকশন তোমায় চেঞ্জ করতে হবে এটাকে এদিকে করছো ওটাকে এদিকে করছো করে করে তবে তুমি এটা শিখতে পারবে আদারওয়াইজ এই জিনিস শেখার আর কোনো উপায় নেই শুধুমাত্র লেকচার শুনে এই সিকোয়েন্স বোঝা যায় না এটা তোমাকে খাতা এঁকে করতে হবে বোঝা গেছে অ্যাকচুয়ালি আর জায়গা নেই নাই তো আমি একটা তোমাদের ইয়ে করে দিতাম ঠিক আছে কোন ব্যাপার না তো আশা করি ভিডিওটা ভালো লাগলো ভালো যদি লাগে সেটা কমেন্ট করে বলতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে পারতো করতে তো পারো নাকি আর যদি চ্যানেলটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বুঝো না তো আবার পরের দিন নতুন লেকচার নিয়ে আসবো আজকে তাহলে আসছি বাই বাই